দেখা করতে আসিনি, ওনার দরকারই এসছে। এতদিন পর ভাই, কি ভাই কি কি হয়েছে বল, কোথায় আছিস এখন? দেখে ভাই বলেছিস তো আসিস কলকাতা, আবার গেস করার কি আছে? কলকাতায় আছিস আবার কি? চল তাহলে ভাই ঘুরে আসি কালকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কালকে তাহলে। বাই। গুড মর্নিং ফ্রম মাই সুইট হোম। দু তিন দিন ধরে কলকাতায় একটু ঠান্ডা পড়েছে, বিকজ একটু ঠান্ডা লাগছে, আর তার আগে তো মানে একেবারে ঠান্ডা চলেই গেছিল, একেবারে পুরো গ্রীষ্মকালের মতো ওয়েদার হয়ে গেছিল। বহুদিন পর আবার ব্লগিং করছি, তো একটু প্রবলেম হবে আমার কথাবার্তার। মানে আমি কল্যাণী থেকে ফিরেছিলাম 28 ডিসেম্বর, তারপর 29, 30, 31 আমি প্রচন্ড ব্যস্ত হয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে 31 আমাদের একটা পিকনিক হয়েছিল, আর 31 পিকনিকটা আমাদের বেশ বড় সড়ো করা হয়, তো তার জন্য অনেক প্রি প্ল্যানিং প্রিপারেশন নিতে হয়, তো সেগুলো করতে করতে অনেকটা ব্যস্ত হয়ে গেছি। তারপর 7 নাগাদ আমি একটু বেরিয়ে গেছিলাম, আমি আপডেট দিইনি সেগুলোর, কোনো হোয়াটসঅ্যাপে কোনো আপডেট দিইনি, ফেসবুকে কোনো আপডেট দিইনি, ইনস্টাগ্রামে কোনো আপডেট দিইনি। বাই দ্য ওয়ে আমার ইনস্টা আইডি হচ্ছে নস্কর সৌম্যদীপ, যদি তোমরা ফলো না করে থাকো আর আমাকে করতে চাও তাহলে করতে পারো, নাও করতে পারো। সবাইকেই হ্যাপি নিউ ইয়ার 2021, আল্লাহ সবাই ভালো করে কাটাও, সবাইকে অনেক শুভেচ্ছা রইল অনেক, কারণ 2020 যা হয়ে এসছে সেটা আমি আর বলতেও চাই না, যা হয়েছে সব ভুলে যাও, আর সেখান থেকে আমরা অনেক কিছু শিখব। 2020 থেকে আমরা অনেক কিছু শিখেছি, শিখছি এবং পরেও শিখব, বাস বাকি 2021 আমাদের ভালো করে বাঁচতে হবে, আর যা যা করিনি আমরা, করতে পারিনি 2020 সেগুলো 2021 আমরা করবই করব। ফ্লিপকার্টে চলছিল পোকো মোবাইলকে নিয়ে একটা বিরাট বড় অফার। পোকো X2 যখন লঞ্চ করেছিল তখন আমার পোকো X2 ফোনটা খুব ভালো লেগেছিল, কিন্তু তখন নিতে পারিনি বিকজ টাকা ছিল না আমার কাছে ওটা কেনার মতো। তবে যখন আমার পোকো X2 সঙ্গে ভালোবাসা পুরো লেগে গেছে, তখনই দেখলাম বেরিয়ে গেল পোকো X3। পোকো X2 থেকে খুব বেশি মানে ডেভেলপ কিছুই নেই, তবে হ্যাঁ একটু ডেভেলপ আছে, তো সেই জন্য পোকো X3টাও আমার খুব ভালো লাগলো। আর পোকো X3 নেওয়ার আমার খুবই ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু টাকা ছিল না তো নিতে পারতাম না। 12 সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি মোবাইল চেক করছিলাম, নোটিফিকেশন দেখলাম, দেখলাম ফ্লিপকার্টে অফারটা দিয়েছে, তো সঙ্গে সঙ্গে ঢুকলাম, ঢুকে দেখি বেশ ভালোই কম দাম, তো সঙ্গে সঙ্গে সেটা পারচেস করে নিলাম আমি। আর দেখাচ্ছি মোবাইলটা আমি, সো দিস ইজ মাই পোকো X3। তো আমার মনে আছে এটা যখন লঞ্চ করে তার প্রাইস ছিল 20,000 বেশি ছিল, মানে অ্যাবাভ 20,000 ছিল। আর এটা এখন আমরা আনবক্সিং করব, আনবক্সিং ঠিক না বিকজ আনবক্সিং তো হয়ে গেছে, বহুদিন আগেই হয়ে গেছে, তো খুললে এখন বেশ জিনিসপত্র আছে যেগুলো আমাদের কোনো কাজেই লাগে না, তো এগুলো আমরা ফেলে দেবো এরমভাবে। এটার মধ্যে মোবাইলটা ছিল অ্যাকচুয়ালি, আমি এখন বার করে নিয়েছি। এটা হচ্ছে সেই ফোন, আর এটা হচ্ছে এর প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 64, অ্যাক্রো ক্যামেরা যেটা থাকে সেটা হচ্ছে 2, আর রিয়ার ক্যামেরাও 2, আর এটার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা হচ্ছে 13 MP, তো এটা প্রচন্ড পরিমাণে আমাকে মুগ্ধ করেছে। তো আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, এটার ক্যামেরার মধ্যে ওয়াইড অ্যাঙ্গেল রয়েছে, আর এটা একটা স্টেডি মুড দিয়েছে, যেটা হচ্ছে এখন কোনো গাড়িতে বসে থাকবো তারপর ভিডিওটা করবো তো কোনো রকম কাঁপবে না, তো এটা আমার প্রচন্ড পরিমাণে দরকার ছিল। বাকি ইউটিউবে অনেক টেকনিক্যাল চ্যানেল আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো যে মোবাইলটার কি কি ফিচার্স আছে।
বল বল ভাই কত বছর পর ভাই, একটা যুগ পর ভাই, ভাই কেমন আছিস? বেশ ভালো। বছর পর লাস্ট মনে হয়েছিল তো ভাই চলে এসছে। হ্যাঁ, ও একটু আগেই আসলো, তো সেই ভাই দেখা হয়েছিল আমাদের কলেজ ট্যুর, কলেজ এক্সকার্শনে। কলেজ এক্সকার্শনের পর আজকে এতদিন, আজকে প্রায় এক বছর, এক বছর, এক বছর দেখা। তুই মেট্রো থেকে বেরিয়ে গেলি, বললাম ভাই দেখা হয়নি। তারপর আমাদের ডায়লগটা ছিল কালকে কলেজে দেখা হচ্ছে, দেখা হচ্ছে, সেই কলেজ আজকে দেখা হলো। ওই একদিনের গ্যাপটা হচ্ছে এক বছর, এক বছর হয়ে গেল। তারপর আমি সিকিম বেরিয়ে গেলাম, ও সিকিম বেরিয়ে গেল, আমি বাড়ি চলে গেলাম লকডাউনের জন্য। তারপরে রিসেন্টলি খুব এরকম হচ্ছে যে কি করবো বুঝতে পারছি না, জায়গা জায়গায় ঘুরলাম, মেঘালয় ট্যুর ফুর মারার পর ভাবলাম না এবার কলকাতা যেতে হচ্ছে, বন্ধুদের কাছে যেতেই হবে, আর মিস করতে হবে না, এত মিস করছি আর হচ্ছে না। তো একটা সাজেশন দেবো আমি তোর যারা ভিউয়ার্স আছে, যে যদি তোমরা শীতের সময় শিলিগুড়ির থেকে কলকাতা করতে চাও, ইটস বেটার যে তোমরা প্রায় দিন দিন হয়ে বেরো, মানে আটটা নটার পর বেরো সকালবেলা, বিকজ প্রচন্ড কুয়াশা থাকে এট দিস টাইম, কুয়াশাটা প্রচন্ড ডেন্স, এই বছরটা হঠাৎ করে এত ঠান্ডা পড়ছে। বিকজ রাস্তা প্রচন্ড ভালো, যদি তোমরা একদম কৃষ্ণনগর হাইওয়ে ওই সোজাসুজি রুটটা ধরো, বাইপাস ধরেও কোনো অসুবিধে নেই, জাস্ট ইউ ক্যান জাস্ট ক্রস ইট ইজিলি। তাহলে আমি যেটা ভুগেছি বস, আমি ভুগেছি মানে বিশাল ভুগেছি, দেড় ঘন্টা লাগে আমার, লেগে যায় চার ঘন্টা। অ্যাকচুয়ালি জানে না, আসলে বাইক নিয়ে এসছে পুরো বাগডোগরা থেকে কলকাতা, তো এই জন্যই ওইটা বলছে। একটা কথা হচ্ছে, ওর সঙ্গে দেখা হয়ে যেত লাস্ট ইয়ার, দেখা হয়ে যেত আমি যখন শিলিগুড়ি গেছিলাম নভেম্বর মাসের 10 তারিখ নাগাদ গেছিলাম, তো ওকে বলেছিলাম যে আমি আসছি তুই রেডি থাক, তো ও তখন বেরিয়ে গেছে তার আগে, আর আমি ফিরে আসছি তার দু তিন দিন পর তোর বাইক ঢুকতো। হ্যাঁ ঢুকতো, এক্স্যাক্টলি। আর আমার টাইম ছিল না যে ওয়েট করার, আর আমি বেরিয়ে গেছিলাম ফালাকাটা, আর ও চলে গেছিল মনে হয় আলিপুর দুয়ারে, ওই একটা আমি হ্যাঁ জয়েন্ট দিকে গেছিলিস, বক্সার ডুয়ার্স, বক্সার টাইগার রিজার্ভ, ফাটাফাটি জায়গা, ওই জন্য দেখা হয়নি ওখান থেকে। ভাই আমি কি করেছি শুনো, ওখান থেকে আমি গেছি আসাম, আসাম থেকে মেঘালয়, দেখেছি হ্যাঁ আসাম থেকে মেঘালয়, মেঘালয় থেকে ব্যাক টু শিলিগুড়ি, ব্যাক টু শিলিগুড়ি, তারপর আবার কলকাতা চলে এসেছি। তো আজকে একটু এনজয় হবে বহুদিন, আজকে গান গাজনা হবে ভাই, গান বাজনা হবে, বাজনা ফিটার আছে এখানে, আমি জিম থেকে একটু আগেই ফিরেছি, ফিরে জাস্ট স্নান করেছি, আমি ওয়েট করছিলাম খাইনি যে ও আসবে বলে, খুব ভালো ছেলে, খিদে পাচ্ছিস তো, একেবারে খেয়ে নি তারপর কথা হবে, তারপর বেরোবো। ভাই মনে পড়ছে এক্সকার্সনের খাওয়ার কথা গুলো, ভাই এক্সকার্সনটা সত্যি মিস করছি, মিস করছি, এই কলেজ সব কিছু খুললে এবার মানে আউট অফ কলেজ এক্সকার্সন হবে, সবাই মিলে একটা ট্যুর ফুর করতে হবে, সবাই ভাই কলেজের সবাইকে বলছি ভাই, আমার এরকমই কে বলে আমার, আমার হবে আমি, ভাই খেয়ে নিচ্ছ, খেয়ে নিচ্ছ, খেয়ে নিচ্ছ, আই খেয়ে নিচ্ছ, টাটো। আজকে লাঞ্চ হচ্ছে ভাতের সঙ্গে এটা কি মা, কাঁচকি মাছ, কাঁচকি মাছ, তুই খেয়েছিস কখনো এটা? মাছ জানি না কি মাছ কি নাম, কিন্তু চচ্চড়ি খেতে আমার বেশি ভালো লাগে, তো হ্যাঁ বেশ ভালো লাগে, আই লাভ বাঙালি ছেলে চচ্চড়ি ফেভারিট। তো খাওয়া স্টার্ট হোক, হ্যাঁ চলো টাইম লেস, অলরাইট। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, তো লাঞ্চ করে এখন ইয়াশ ওর বাইকে ওয়াশ করবে, বহুদিন পর ভাই এসছে, তো প্ল্যান হলো আমি আর ভাই একটু বাইক রাইডে বেরোবো, কামালগাজির দিকে একটু যাওয়ার প্ল্যান হচ্ছে, যাব একটু কোনো একটা ভালো চায়ের দোকান দেখে বসে চা ফা খাবো, দেন ব্যাক, এরকম প্ল্যান চলছে, তারপর বাকি বেরোই, কারণ রাস্তায় বেরোলে বহু প্ল্যান অন্যরকম হয়ে যায়, অনেক প্ল্যান ক্যান্সেল হয়ে যায়, তো এখনো সেভাবে কোনো প্ল্যান হয়নি, নর্মাল বেরোই আগে তারপর যা হয় হবে। হ্যাঁ ভাই তুই আস্তে বাইক, হ্যাঁ হ্যাঁ আমি একটু এগিয়ে যাই। তো দুপুরবেলা লাঞ্চ করে না প্রচন্ড ঘুম পায়, সত্যি কথা ভাই বহুত ঘুম পায়, কিন্তু আমি প্রতিদিন ঘুমিয়ে পড়ি, লাঞ্চ করার পর ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকে ও এসছে বলে ওর জন্য একটু বেরোনো হচ্ছে। তো আমরা বেরিয়ে গেছি কামালগাজি যাওয়ার জন্য, লেফট কামালগাজি যাওয়ার জন্য বেরিয়ে গেছি, আর
আমরা যাবো একটু ভেতর দিয়ে যাবো, একেবারে বাইপাস দিয়ে যাবো না, ভেতর দিয়ে যাবো, বালিয়া হয়ে চলে যাবো, ঠিক আছে, স্ট্রেট যাবো, একদম স্ট্রেট সোজা, একদম সোজা। সামনে একটা দেখি ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করবো। আজকে নিয়ে বেরিয়ে ছিলাম একটুখানি বাইক রাইডের জন্য, একটা কথা, ও আমার সাথে দেখা করতে আসেনি, ওনার দরকারই এসেছে, ও পরে বুঝতে পেরেছি বলে আবার কি, ও আগে কিন্তু তোর মনে পড়েনি আমার, সরি ব্যাপারটা হচ্ছে আমি এসেছি, আমি অ্যাকচুয়ালি ওর সাথে দেখা করতে যাচ্ছি, আমার ওয়াশ করানোর কথা ছিল টালিগঞ্জে, ঠিক আছে, ফালতু কথা বলি, আমি ওর সাথে দেখা করতে গেছি, লাঞ্চ ফাঞ্চ করে এখানে সুন্দর একটু সারাদিনের মতন এনজয় করি, বিকজ এক বছর পর দেখা, তো আমি আসবো একটু এনজয় করবো, তবে দেখলাম ওখানে হচ্ছে না, তো আমি ভাবলাম কাজটা ওইখানেই করি নি, আর ও থাকলে কি হবে আমার একটু শান্ত হবে মনটা, যে ও থাকলে আমি শান্তি মতন করতে পারবো, বিকজ ওর এখানে একটা অবস্থা ভালো ছিল না, এইগুলো হলে ঠিক আছে, বাইক ওয়াশ হবে, ওয়াশ হয়ে ওই যে ওখানে ওয়াশিং চলছে, এটা আমার বাড়ির পাশেই, এটার নামটা হচ্ছে আমাদের জিটিএস, এটা হচ্ছে আমার বাড়ির পাশেই, এই জায়গাটা সত্যি খুব চিপ এন্ড বেস্টে ভালো কাজ করছে, রেসুর হাইলাইটেড না, তো বাড়ি চলে এসেছি আমরা, লাইট চলে এসেছি, কেমন ভাই, এখন বাজাবে গিটার ভাই, ধর বহুদিন পর প্ল্যান ছিল যে ও রাত্রেবেলা ডিনার করেই যাবে, হচ্ছে না, যাই হোক এটা খুব তাড়াতাড়ি হবে, আর তার আগে আমার একটা প্ল্যান হচ্ছে, ঠিক আছে, এখনো শিওর না, হচ্ছে, চল তুই সাবধানে যা, সাবধানে